আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব আমরা অনেকেই স্বপ্নে নৌকায় ভ্রমণ করতে দেখি অনেকেই জাহাজ দেখে থাকি অনেকেই নৌকা সফর লঞ্চ স্টিমার এই সমস্ত বিষয় দেখে থাকি তো এগুলো দেখলে স্বপ্ন বিশারদগণ কি উল্লেখ করেছেন তো নিত্য সত্য স্বপ্নের ব্যাখ্যা পেতে আল্লামা ইবনে সিরিন থেকে উবু মুহাদ্দিসের মধ্যে সবচেয়ে বড় বড় বুজুরগণের দিন থেকে স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনুন আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি তার আগে আরেকটি কথা বলে নেই সেটি হলো আপনারা খেয়াল করবেন অনেকে ইউটিউবের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলো বিশ্বাস করলে আপনার ইমান চলে যেতে পারে সেগুলো বানানো এবং ভ্রান্ত কথা এই জন্য সত্য স্বপ্নের ব্যাখ্যা শুনতে আমাদের সাথেই থাকুন এবং আলোচনা শুনতে থাকুন হজরত দানিয়াল আল এবং ইবনে সিন রহমিদ রহমতুল্লাহ আলাইহি তারা দুজন একসাথে মতামত পোষণ করেছেন সেটি হলো স্বপ্নের নৌকা দেখিলে অথবা কোনো লঞ্চ স্টিমার জাহাজ যেগুলোই দেখেন ছোট কোনো নৌকা অথবা ছোট কোনো লঞ্চ দেখেন তাহলে ইহা অর্থ অনটন হইবার নিদর্শন অর্থ অনটনের মধ্যে পড়িয়া যাইবার নিদর্শন আর্থিক ক্ষয়ক্ষতির নিদর্শন বুঝতে হইবে এবং স্বপ্নে কেউ যদি বড় নৌকা বড় জাহাজ বড় লঞ্চ বড় স্টিমার বড় স্পিড এই জাতীয় কোনো কিছু দেখিয়া থাকে তাহলে ইহা আর্থিক সচ্ছলতার আলামত বুঝিতে হইবে কেননা হজরত নু আলাই সালাম তিনি নৌকার মধ্যে উঠে তিনি তার কমকে রক্ষা করেছিলেন এইজন্য বড় আর সেটা ছিল বড় নৌকা এই জন্য বড় নৌকা দেখা খুবই বরকতপূর্ণ এবং লাভের নিদর্শন বরকতপূর্ণ এবং টাকা পয়সা লাভের নিদর্শন বুঝিত হইবে অথবা এই স্বপ্নটি কোনো অবিবাহিত মানুষ দেখিয়া থাকিলে বিবাহের নিদর্শন বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ নিজেকে নৌকা চালাইতে দেখে তবে তার মান মর্যাদা লাভ এবং সমাজ বা দেশের নেতা হইবার নিদর্শন শুধু নৌকাই নয় লঞ্চ স্টিমার জাহাজ এগুলো চালাইতে দেখেন সে দেশের নেতা এবং মানুষের নেতৃত্ব দেওয়ার নিদর্শন বুঝিতে হইবে ইহা হজর জাফর সাদেক রহমতুল্লাহ আলহি মতে এবং কোনো কোনো স্বপ্ন বিশারদগণ উল্লেখ করেছেন স্বপ্নে কেউ যদি নিজেকে নৌকা ছাড়িয়া দিতে দেখিতে পায় অথবা কোনো লঞ্চ একা একাই সে ছাড়িয়া দিল একা একাই সে চালাচ্ছে কেউ নাই কিন্তু একা একা সেটা চলতেছে এমন যদি দেখিতে পায় তাহলে ইহা কোনো পূর্ণ লাভের আলামত সে কোনো ভালো কাজের আদেশ করিয়া সে আখিরাতের জন্য কিছু সব লাভের নিদর্শন বুঝিতে হইবে স্বপ্নে কোনো ব্যক্তি নৌকা হইতে অবতরণ করিতে দেখিলে স্বপ্ন দর্শনকারীর কোনো বালা মুসিবত দূর হইবার নিদর্শন বুঝিতে হইবে বালা মুসিবত থেকে সে নিজে বাঁচিয়া যাইতে পারিবে স্বপ্নে কেহ যদি কাঠের লঞ্চ স্টেমার অথবা কাঠের নৌকা তৈরি করিতে দেখিতে পায় তবে তা তার গৃহে শান্তি অথবা পরিবারের মধ্যে ধন সম্পদ লাভের নিদর্শন বুঝিতে হইবে স্বপ্নে কেহ যদি ভাঙ্গা নৌকা দেখিতে পায় তবে তা অর্থক হয় এবং বিপদ চিহ্ন বুঝিতে হইবে কেননা ভাঙ্গা নৌকা দেখা এটা খুব একটা ভালো লক্ষণ নয় এবং স্বপ্নে কেউ যদি নৌকা ডুবি দেখে তবে সন্তানের বিপদ অথবা ঋণ ভার কিংবা মৃত্যুর সময় ঘনিয়ে আসার সম্ভাবনা বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ নৌকাকে সুসজ্জিত দেখিতে পায় তবে অর্থ এবং লাভ করিবার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি নৌকা নৌকার মাধ্যমে জায়গায় পার পার নিদর্শন হইতে দেখে তবে ইহা হইবার রোগ মুক্তি অথবা কোনো জায়গায় আটকে থাকলে সেই জায়গায় আটক আটকা থেকে মুক্তি পাবে নিদর্শন বুঝিতে হইবে স্বপ্নে কোনো লোক যদি নৌকা শূন্য একা একা ভাসিতে দেখিতে পায় তবে তা পরকালের শান্তি মিলিবার নিদর্শন বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ যদি মাঝিবিহীন নৌকা দেখে তবে সব প্রদর্শনকারী কারণে হতাশ এবং অর্থ লাভ করিবার নিদর্শন বুঝিতে হইবে সব অনেকগুলি স্বপ্নের এবং স্বপ্নে কেহ যদি লঞ্চ স্টেমার জাহাজ দেখে তবে সব পার্থিব চিন্তা লালসায় মগ্ন থাকিবার লক্ষণ বুঝিতে হইবে সুপ্রিয় দিনী ভাইবোনরা এই ছিল আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত ভিডিও আপনারা নিত্য নতুন সত্য স্বপ্নের পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং আমরা ভিডিওর শেষ অংশে আপনার স্বপ্নটাকে কার্যকর কিনা সত্য কিনা সেই বিষয়গুলো উল্লেখ করতেছি এই জন্য শেষের আলোচনাটু আরো মনোযোগ দিয়ে শুনুন আপনারা আলোচনা শুনতে থাকুন আসসালামু আলাইকুম সুপ্রিয় ওবার আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য শেষরাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যা হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এজন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোন হাদিস থেকে জানতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা সুপ্রিয় ভিউয়ার্স কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষে স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য সুপ্রিয় দিনী ভাই বোনেরা আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সব সময় আপনাদের মঙ্গল কামনা করব আর পাক আপনাদের মঙ্গল করুন আর আমাদের আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর যে কোনো ধর্মের মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় সকল মানুষের জন্যই আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানাবেন অনেকেই আমাদেরকে অনেক কিছু জানায় এবং আমরা প্রত্যেকটা বিষয়ের উত্তর দিয়ে থাকি এজন্য আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশা আল্লাহ আমরা প্রত্যেকের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আর প্রিয়দিনী ভাই বোনেরা রাসুল সাল আলী আসসালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও তো আপনি কিভাবে পৌঁছে দিবেন পৌঁছে দেওয়ার তো একটা মাধ্যম লাগবে সেই মাধ্যমটা হলো যখন আপনি বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তখন সেই চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করে অন্য অন্য মানুষের কাছে এমনিতেই পৌঁছে যাবে এবং এখান থেকে একটি পরিপূর্ণ স্বভাবের অংশ আপনার আমল যুক্ত হয়ে যাবে মনে রাখবেন আমরাই কিন্তু শুধু মানুষের উপকার করছি না আপনি যদি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করেন আপনিও এই সমস্ত কল্যাণের এবং সাহাবের সমান অংশীগারী হবেন পাক আপনার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন